হাই প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিপিসি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ মনিপিসি চ্যানেলের পক্ষ থেকে। সো আমি আজকে একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য, আপনাদের সাথে শেয়ার করতে। সেটা হচ্ছে গিয়ে থ্যাংকস গিভিংয়ের দিন আমার ননদের বাসায় নিমন্ত্রণ ছিল, তবে সেখানে গেছিলাম, গিয়ে একটা সারপ্রাইজ পেয়েছি। সেই সারপ্রাইজটা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। দেখুন ননদের বাসায় এসেছি, অনেক ইয়ামি ইয়ামি খাবার দেখালাম আপনাদের, অনেক ইয়ামি। এটা হচ্ছে আমার ননাসের জামাই, হ্যাঁ ননাসের জামাই, তারপর ননদ আর ননদের জামাই, তো ওরা খাবার দাবার ঠিক করছিল আর ননাসের জামাইকে ননদ খাবার দিচ্ছিল। তারপর এগুলো আমার নেফিউরা এসেছে, তারপরে ভাগনা ভাতিজা এসেছে, শাশুড়ি মা, জা, ননাস, ভাগনা, আমরা সবাই এসেছিলাম। অনেক ভালো লাগছে, অনেক এনজয় করছি। আর নদের দুইটা ছেলে মেয়ে আছে, ওরা এনজয় করছে। ওটা আমার বাসুর, উনি আমার বাসুর, আর ভাগনা টিভি দেখতেছে। এটা হচ্ছে ননদের জামাই, অনেক এনজয় করেছি, অনেক ভালো লাগছে এখানে এসে। এটা হচ্ছে ওদের লিভিং রুম, তারপরে সবাই খাবার জন্য ডাইনিং টেবিলে যাচ্ছে। আর পিচ্ছিরে এখানে খেলা করছে, আমার মেয়ে, আমার ভাগনা, আমার মুখ দেখুন। আর ওটা হচ্ছে ভাগ্নি মিথিলা, হ্যাঁ খাবার প্রস্তুতি চলছে। আমি তুললাম সব যা আছে ফ্রি মোর মাঝে সব তুললিলাম, বাদ নাই। জয় রাধে
খামদাদ গিয়া গুড় দিতা আমি আইছি করে দিতাম বে আগে খাইলে আগে লাগাই দিব খাইলা ওরা গা আমি তো আগে তুলিস না বিয়ে করলে বিজলি বাই করে বাজার আমার খুদাম দিছেন তোলা লাগে বলে তুলতাম না বৃন্দা লুক এট মি তো এটাই ছিল আজকের সারপ্রাইজ আমার হাজবেন্ড প্রমোশন পেয়েছিল পাবলিক্সে ননদ আর ননদের জামাই এর জন্য কেক এনে ওনাকে কাটিয়েছিল এটাই সারপ্রাইজ দিয়েছিল ওনাকে সেটা আমরা জানতাম না তো সেখানে যাওয়ার পর সারপ্রাইজটা দেখি আর অনেক ভালো লেগেছে খাবার দাবারটা অনেক ভালো হয়েছে
সব কিছুর জন্য ননদা ননদের জামাইরে অনেক অনেক থ্যাংক ইউ হ্যাঁ অনেক ভালো লেগেছে তো কেকটা কাটা হয়েছিল তারপর খাবার দাবার হলো সব কিছু মিলিয়ে আমরা ফ্যামিলি সবাই অনেক আনন্দ করেছি আমাদের রিলেটিভ সবাই আমরা গেছিলাম আমাদের ফ্যামিলি সবাই তো খুব এনজয় করেছি খুব ভালো লেগেছে তো আজকে এখানেই দেখালাম আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সবার কাছে অনুরোধ লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আর যদি কোনো কিছু মন্তব্য থাকে আমাকে জানিয়ে দিবেন হ্যাঁ কমেন্ট